যেসব দেশে সবচেয়ে বেশি সোনা আছে। এক নম্বর, 8,133 টন সোনার মজুত নিয়ে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ইউনাইটেড স্টেটস বুলিয়ন ডিপোজিটরিতে সোনা সংরক্ষণ করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দ্বারা পরিচালিত হয়। দুই নম্বরে জার্মানি। ইউরোপের এই দেশটিতে 3,362 টন সোনার মজুত রয়েছে। এইভাবে স্বর্ণ মজুতের দিক থেকে দ্বিতীয় স্থানে জার্মানি। ফ্রাঙ্কফুর্টের ডয়েচে ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আমেরিকার নিউ ইয়র্ক এবং লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে জার্মানির সোনার মজুত রাখা আছে। তিন নম্বর ইতালি। ইতালি তার ঐতিহাসিক ভবনের জন্য বিখ্যাত। ইতালিতে 2,451 টন সোনার মজুত রয়েছে। এই রিজার্ভ বেশিরভাগই সোনার ইট আকারে সংরক্ষণ করা হয়। এছাড়া এই ভান্ডারে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রাও রাখা আছে। ব্যাংক অব ইতালি এই গোল্ড রিজার্ভ দেখাশোনা করে। চার নম্বরে ফ্রান্স। দেশটির কেন্দ্রীয় ব্যাংক তার কিছু সোনা বিক্রি করেছে, এর ফলে ফ্রান্সের 2,435 টন সোনার মজুত রয়েছে এবং চতুর্থ অবস্থানে রয়েছে। সংকটের সময় ফ্রান্স সবসময় এই রিজার্ভ ব্যবহার করে। পাঁচ নম্বর রাশিয়া। রাশিয়ার সোনার মজুদ গত 7 বছর ধরে 2,299 টনে রয়ে গেছে। স্বর্ণের মজুদ বাড়াতে রাশিয়াও ক্রমাগত সোনা ক্রয় করছে। বর্তমানে স্বর্ণ মজুদের দিক থেকে রাশিয়ার অবস্থান পঞ্চম। ছয় নম্বর চীন। 2009 সাল থেকে প্রথমবারের মতো পিপলস ব্যাংক অব চায়না মাসিক ভিত্তিতে সোনা কেনার পরিকল্পনা করেছে। বর্তমানে চীনের কাছে 1,950 টন সোনার মজুদ রয়েছে। এইভাবে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চীন। সাত নম্বরে বিশ্বের অন্যতম ধনী দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে মজুদ রয়েছে 1,400 টন সোনা। এইভাবে স্বর্ণ মজুদের দিক থেকে এটি সপ্তম স্থানে। সুইজারল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ ছিল এবং ইউরোপের স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিল। আট নম্বরে জাপান। জাপান, যাকে এশিয়ার পরাশক্তি বলা হয়, তার কাছে 765 টন সোনার মজুদ রয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান স্বর্ণ মজুদের তালিকায় অষ্টম স্থানে রয়েছে। নয় নম্বরে রয়েছে ভারত। এই তালিকায় ভারত রয়েছে নবম স্থানে। ভারতের কাছে 787 টন সোনার মজুদ রয়েছে, কিন্তু ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে ভারতের সাধারণ মানুষের কাছে প্রায় 25,000 টন সোনা রয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। বিশ্বের প্রায় 9-10% সোনার মালিক ভারতীয়রা। ভারতীয় মহিলাদের কাছে 21,000 টন সোনা রয়েছে, যা বিশ্বের শীর্ষ 5টি ব্যাংকের মজুদেও নেই। দশ নম্বর নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস তার খালের জন্য বিখ্যাত। 613 টন সোনার মজুদ রয়েছে এখানে। এইভাবে স্বর্ণ মজুদের দিক থেকে এটি দশম স্থানে রয়েছে। ডাচ সেন্ট্রাল ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে যে এটি আমস্টারডাম থেকে ক্যাম্প নিউ আমস্টারডামে তার সোনার মজুদ স্থানান্তর করছে।